লাফা দেখতে পাচ্ছে, সব বাঘ দায় ওই বাঘ। হ্যালো ফ্রেন্ডস, আজকের আপনাদের দেখাবো বামন পুকুরে আমার পিসির বাড়ি ঘেরিতে কিভাবে চিংড়ি মাছ চাষ করা হয়, কিভাবে ধরা হয় আর কিভাবে বিক্রি করা হয় তার সমস্ত একটা ভিডিও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। চলে এলাম পিসার মাচায়, এইটা হচ্ছে পিসার ঘেরি, এইখানে সব মাছগুলোকে এটা কি দেওয়া হবে পিসা মাচায়, বৃত্তি দেওয়া হবে মাছ ধরার জন্য, সেটা আপনারা দেখতে পাবেন। এখন গন গন মানে ও জোয়ার চলছে, ও বাবা আরে চলুন দেখাবো সেই জিনিস। এইটা হচ্ছে সেই ঘর, এই ঘরে এখানে বসে পাহারা দিতে হয় যখন খুব পরিমাণে মাছ ওঠে, এই ঘরে বসে পাহারা দিতে হয়, না হলে চুরিও হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা খাল, এটা মিষ্টি জলের খাল, আর এদিকে হচ্ছে নোনা জলের ঘেরি। এখানে চিংড়ি মাছ চাষ হয়, এর ভেতরে চিংড়ি মাছ আছে, যদি দেখা যায় আপনার দেখাবো। সব মাছ ধরার সরঞ্জাম, তো আমরা ওইদিকে মাঝখানের দিকে যাব, চলুন যাওয়া যাক। তো এখানে পিসা মাছ ধরার জন্য নেট পেতেছিল, দেখা যাক এখানে কি ওঠে। কই তোলো দেখি কি আছে দেখি ভেতরে, কি মাছ, তেলাপিয়া দেখতে পাচ্ছেন, কতগুলো তেলাপিয়া উঠেছে। তো এখন জোয়ার চলছে, ওই জন্য পুরো দেখতে পাচ্ছেন জলে জল, আর এখানে মারাত্মক পরিমাণে হাওয়া হচ্ছে, কানে তালা লেগে যাচ্ছে এত পরিমাণে হাওয়া হচ্ছে। আমরা মাছ মাছ বরাবর চলে এসেছি, দেখতে পাচ্ছি মাছ বরাবর চলে এসেছি, দেখবো পিসা কিরম মাছ ধরে সেই ভিডিওটা আপনাদের দেখাবো, সবাই দেখতে থাকুন। দেখে বুঝতে পারছিলাম না, কিন্তু 1 কিলোমিটারের মতন প্রায় হেঁটে চলে এসেছি এই ঘেরি শেষের দিকে, এখান থেকে শুরু করা হবে। এখানে দেখতে পাচ্ছি যে মাটিগুলো রয়েছে, এই যে বড় বড় গর্তের মধ্যে থাকে, তো খুবই রিস্ক নিয়ে আমরা যাচ্ছি। তো এইখানে একটা জাল পাতা আছে, দেখবো এই জালের মধ্যে কি পায়, ওই যে মাছ লাফাচ্ছে, চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ লাফাচ্ছে, ছ্যাঁক ছ্যাঁক করে চিংড়ি মাছ লাফাচ্ছে, আর খুব হাওয়া দিচ্ছে। বাহ, চিংড়ি মাছগুলো ওরকম কানা দিক দিয়ে ওরকম ঢুকে গেল, হ্যাঁ দেখতেই পেলেন কিরম ভাবে চিংড়ি মাছগুলোকে ধরছে। এবার দেখবো এই ঝাঁঝরিটায় জালটায় কিরকম মাছ পড়ে আপনারা দেখতে পাবেন, মাছ লাফাচ্ছে ভিতরে। পাচ্ছেন কত মাছ পড়েছে, আরো দেখাবো। এই জালটা থেকে কিনা এটা একটু সামনে নিয়ে এসে ঢাল পেতে দেখতে পাবেন দর্শকরা, হ্যাঁ
বাবা কত চিংড়ি, ভর্তি চিংড়ি। ওই যা বাইরে চলে গেল, ও একটা দুটো যাবে। আরো আর কটা জাল বাকি আছে? এখনো ছটা বাকি আছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, ভর্তি ভর্তি চিংড়ি। বাগদা লাফাচ্ছে আর তেলাপিয়া। দেখতে পাচ্ছেন কত মাছ উঠেছে। এগুলো কি? ও একটা মরা মাছ, ওটা ভেটকি মনে হচ্ছে নাকি? এবার এই জালটায় দেখা যাক কিরকম মাছ ওঠে। শুধু বাগদা পড়েছে, ওই উপরে রয়েছে একটু, উপরে আছে, ওই বেরোচ্ছে। এটাই কি মানে কিছু আলাদা মাছ দেওয়া আছে নাকি এটার মধ্যে? হ্যাঁ, ওই পার্সে কি মাছ আছে এর মধ্যে আলাদা? এটা এবার লাস্ট জাল, আমরা দেখবো এই জালে কটা কি মাছ পড়েছে। ওই যে বাগদা দেখা যাচ্ছে, প্রচুর বাগদা দেখা যাচ্ছে, কত বাগদা মাছ। তো বন্ধুরা দেখতে পেলেন দিনের বেলা, এটা আবার কালকে রাত্রিবেলা ভিডিও আসবে, নেক্সট পার্টে দেখতে থাকবেন। দেখা যাচ্ছে না একটা একটা চিংড়ি মাছ বাইরে বার করে এলাম, দেখা হচ্ছে হাতে নিয়ে ধরে বা সবচেয়ে বড় মাছটা। মানে তেলাপিয়াটা আর কি, যাই হোক ওই দুরকমই দেখো, আগে চিংড়িটা দেখিয়ে দাও। আচ্ছা চিংড়ি মাছ, আচ্ছা তেলাপিয়াটা দেখো, এ কাঁটা ফাঁটা মারে না? না হ্যাঁ কাঁটা মারি। ও বাবা, এ দেখতে পাচ্ছেন তেলাপিয়া, বাহ। ও বাবা, এই দেখতে পেলাম একটা সাপ, এই দেখুন সাপ কিরম রকম দেখতে, লাল সাদা। এই দেখুন জল ডানা সাপ। তো আমরা এবার ভোরবেলা যে মাছ উঠেছে সেই মাছগুলো বিক্রি করতে যাচ্ছি, দেখা যাক কিরকম। আমরা এটা এখন কোন কাঁটায় যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই মাছ নিয়ে আমরা এই কাঁটায় যাচ্ছি, গিয়ে মাছ বিক্রি করা হবে, দেখাবো ওখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। মাছের আড়ত,
শুধু মাছই মাছ। এখানে দর দাম হাঁটাই করে বিক্রি হচ্ছে, দাম বলছে, এবার ওরা যে যা দাম দেবে সেই দাম অনুযায়ী পাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমাদের এই যা মাছ উঠেছে, এই মাছটা আমাদের 490 টাকা কেজি দরে পাই।